গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদের একটা নতুন ব্লগে আবার ওয়েলকাম। তো চলে এসেছি সকাল সকাল, আর আজকে হচ্ছে আমার 7 মাসের আর একটা অনুষ্ঠান যেটা অনিরুদ্ধর মা বাড়ির তরফ থেকে দেওয়া হচ্ছে। তো এটা সেকেন্ড টাইম, তো আর কি ওর 2 মাসি 2 মামা মিলে দিচ্ছে, সবাই আসতে পারেননি। মেজো মাসি এসছে আর মামি এসছে আর ছোটো মামিমা এসছে আর কি। তো ছোটো মামা তো আমাদের এখানেই থাকে, আর বড়ো মামা অনেক দূরে থাকে বলে বড়ো মামিমা বড়ো মামি আসতে পারেনি। তো যাই হোক, ওরা আমাকে এখানে এসে দিচ্ছে। আর আমার মামা বাড়ি হচ্ছে মেদিনীপুরে, মানে অনিরুদ্ধর মামা বাড়ি, তো আমার মামা শ্বশুরের বাড়ি আর কি। তারপরে আমি ফ্রেশ হয়ে মানে স্নান টান করে, যেই নিয়মটা সকালের আছে, লুচি ছোলার ডাল, তারপর হচ্ছে ফল মিষ্টি, এগুলো খেতে হয়। তো এগুলো দেশের নিয়ম, তো এগুলো সব মামিমা গুছিয়ে দিয়েছে, আমি এগুলো খাচ্ছিলাম। আর নাকি বলে পাশে একজনকে মানে বাচ্চা কাউকে নিয়ে খেতে হয়। আর এটা হচ্ছে ছোটো মামার ছোটো ছেলে, 2 ছেলেমেয়ে। তো যাই হোক, ওকে খাওয়াতে বলছিলো, তো হিটে আর কি খাওয়াচ্ছিলাম আর কি। এবার চলে এসেছি রান্নার কাছে, মানে রান্নাঘরে। তো দেখতে পাচ্ছি না, পমফ্লেট মাছ, গলদা চিংড়ি, তারপরে এটা হচ্ছে মনে হয় বাটা মাছ ছিল, বাটা মাছ ফ্রাই হবে, চিংড়ি মাছ, আলু পটল দিয়ে একটা তরকারি হবে, কাতলা মাছের কালিয়া হবে, পমফ্লেট মাছের ঝাল হবে, ঠিক আছে। তো এখানে অলরেডি ডাল বসে গেছে, মাছের মাথায় ডালও হবে, এখানে পটলের ভাজা স্টার্টও হয়ে গেছে, মোটামুটি এলাহি রান্না বান্না। তো মানে যা যা আমি খেতে চেয়েছি আমাকে জিজ্ঞাসা করেছিলো কী খাবে জন্মিষ্টা তুমি, তো আমি সব বলে দিয়েছি এখানে। আর মাইমা প্রত্যেকটা রান্না খুবই সুন্দর করেছিল। আর এখানে মেজো মাসিকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, এখানে মাইমা রান্না করছে, আমরা তো গল্প করে করে রান্না করছিলাম সবাই মিলে মজা করতে করতে। আর এখানে তার মধ্যে আবার কাটা হয়ে গেছে বেগুনি, আর লেবুও কাটা হয়ে আমরা হাঁপিয়ে গেছি রান্না করতে করতে, মাইমা এখনো করেই চলেছে। আর একজন এসে বারবার জিজ্ঞাসা করছে কী রান্না হবে কী রান্না হবে। এখানে কাকা কাকা ভালো করে, এটা হচ্ছে আমার ছোট্ট দেওর, ও এখানে ভালো চলছে, সব রান্না মোটামুটি কমপ্লিট, দেখাচ্ছে তোমাদের পরে। এখন এটা হচ্ছে আমাদের বাটা মাছ ভাজা, আর এখানে তো কমপ্লিট মতো ঝালের জন্য প্রিপারেশন হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট মাছ ভাজা অলরেডি হয়ে গেছে, আর মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, সব পরে দেখাচ্ছি। এখন টাটা পুরো ঘেমে ঘেমে গেছি আমরা সবাই। আর মাসির এখানে স্নান টান করা গেছে, মাসি দুটো হাত দিয়ে মাসি দেখাই যাচ্ছে না। আর সকালে অনেক ফল খাবার পরও এতগুলো ফল বেজে গেছে, মামা অনেক ফল টল নিয়ে এসেছিলো, আর বলেছিলাম ফুল আনতে, তো ফুল এনেছে প্লেট সাজবো বলে, আর এখানে রসগোল্লা এনেছিল। যাই হোক, তারপর সবাই রেডি ফেডি হয়ে তখন প্রায় 3টে বেজে গেছিলো, মানে অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে অনেক রান্না তোমরা দেখলি। তো তার মধ্যে ভাজাভুজিগুলো ছিল, এগুলো সব শাশুড়িমা করেছে, পায়েসটা শাশুড়িমা করেছে। তো এই যে তোমরা দেখছো মানে কাঁসার থালাটা, এটা হচ্ছে অনিরুদ্ধর দিদা আমাকে গিফট করেছে, তো দিদার নামও লেখা আছে, তো এটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আর বিশেষ কোনোভাবে সেরকম একটা ভিডিও করতে পারেনি, আমি জানি তো অনেক ভিডিও করারও ছিল, কিন্তু যেহেতু রান্না করতে করতে 2টো আড়াইটা বেজে গেছিলো, তারপরে আমাকে একটু ফ্রেশ হওয়ার ছিল, প্রচুর ঘেমে গেছিলাম, মানে সেদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তা সত্ত্বেও সবাইকে আমি একটু রেডি হতে বলেছিলাম, যেহেতু ঘরোয়া সেরকম কিছু রেডি হওয়ার ব্যাপার ছিল না। তবুও যাই হোক, আমি আর ওপরে উঠিনি, এতটা গরম ছিল ওপরে, এবারে বসে আর খাইনি, ভাবলাম আমার ঘরে বসেই খাই, কারণ নিশ্চয়ই একটু আমাদের ঠান্ডা ওপরের তুলনায়, তো এই আর কি। তো তারপরে মাইমা সব হাতে হাতে এনে দিচ্ছিলো এই ঘরে, মানে ছোটো ঘরে রাখা ছিল, এই ঘরে আমি সকালবেলা ওই লুচি তরকারি খাচ্ছিলাম, সেই ঘরেই সব খাবারগুলো রাখা ছিল, সেই ঘর থেকে এই ঘরে সব ট্রান্সফার হচ্ছিলো, আর আমি এক এক করে গোছাতে স্টার্ট করে দিয়েছিলাম, কারণ ছোটো আমার ওদিক দিয়ে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো, কারণ টাইমের বাইরে হয়ে গেছিলো সব কিছু, ওই জন্য সকালের নিয়মটা টাইমে দেওয়া হয়েছিলো, যাতে ওইটা না মিস যায়। তো যাই হোক, আর রান্নার কথা কী বা বলবো, মানে এত সত্যি ভালো হয়েছিলো, প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিলো, তো আমি তো খেয়ে সিরিয়াসলি খুব স্যাটিসফাই আর কি। যাই হোক, আর দেখতে হচ্ছে এখানে প্লেট সারাতে সবাই হেল্প করছে, মানে মোটামুটি মাইমা এসে গুছিয়ে দিয়েছে কিছুটা, এবার মাও কিছুটা গোছাচ্ছিলো, আর আমার দুটো ছোটো ছোটো খুদে বসে আছে, কখন আমি খাওয়া স্টার্ট করবো আমার পাশে বসবে এসে। তো ওরা পর্যন্ত খায়নি, ওদেরকে বলছিলো মাইমা খেয়ে নিতে, বাট ওরা খায়নি আর কি, আমার পাশে বসে, ওই কী নিয়ম আছে খেতে হয় তো ওই জন্য আর কি। আর এই শাড়ি ব্লাউজ যেগুলো দেখছো সব কিছু দিয়েছে হচ্ছে বড়ো মা ছোটো মা মিলিয়ে, আর 2 মাসে 2টো নাইটি দিয়েছে, খুব সুন্দর দেখতে। আর সেদিন এতটা পরিমাণে গরম ছিল আর কিছু বলার নেই, মানে যাই হোক, তারপর আমি একটু সেজে বুঝে বসেছি, কারণ একটু দেখতে সুন্দর লাগবে বলে, তো এই আর কি। তারপরে তোমার ছোটো মা ওই ঘর থেকে তাড়া দিয়ে আছে, কেন সব একটু দেরি হয়ে গেছে সব কিছু, যাই হোক
সাজানো এখন আমাদের মোটামুটি কমপ্লিটের দিকে, আর কমপ্লিট আমাদের হয়ে গেছে সাজানো। কী কী আছে মেনুতে চলো একটু একবার তোমাদের বলে দিই। এখানে সবার ফার্স্টে আছে স্যালাড, ঠিক আছে, তারপর হচ্ছে কাতলা মাছের কালিয়া, তো পমফ্লেট মাছের ঝাল, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে গলদা চিংড়ি, মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি মানে আলু দেওয়া আছে, আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, জল, আর এখানে পায়েস। এই যে আমার ছেলে বসে আছে গোকুল, গোপাল আরেকজন আসছে, সবাই ব্যস্ত, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, 3টে বাজে। তারপরে এবারে এক এক করে আশীর্বাদ পর্ব সেরে নেওয়া হচ্ছে। তো এখানে ফার্স্টে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে, আর ওই দুটো ছানা দুটো দেখতে পাচ্ছে মানে ম্যাচিং করে বসেছে আমার সাথে, দুজনের রেড রেড, তো মানবে আগে দিয়ে রেড কালারই পরে এসছে, তো আমি বললাম যে তাহলে ওকে একটা রেড কালার কোনো শার্ট বা টি শার্ট থাকলে পরিয়ে দাও মামাকে বললাম আর কি। তো পরপর রিচুয়ালসগুলো হচ্ছিলো, এবার মা অনেক কষ্ট সাধ্য করে মামাকে মানে জামাটা পরানো হচ্ছিলো, কারণ সেদিন এত গরম ছিল, মা বলছে আমি এমনি করে দিচ্ছি আমার ছবি টুবি তুলো না, তো তাই বললাম না তাও তুমি একটা টি শার্ট বা শার্ট কিছু পরে আসো। তারপর অনেক বড় পর পরে এসছে, তো ক্যামেরা একটু নেওয়া গেছে আর কি, বুঝতেই পারছো, তো এক এক করে সবাই করে নেবে। এরপর আসবে হচ্ছে মেজমাসি, এটা হচ্ছে অনিরুদ্ধ মেজমাসি, তো যাই হোক খুব একটা সুইট পার্সন। এরপর হচ্ছে ছোট আমি আসবে, অনিরুদ্ধ ছোট আমি মানে আমারও ছোট মাইমা, তো ছোট মাইমা ভেবেছিল ছবি টুবি তুলব, অনেক কিছু করবো ছোট মেয়েকে বলে রেখেছিলাম, বাট সেগুলো একটু কিছু হয়নি, তো দেরি হয়ে গেছে অনেক বললাম যেহেতু, তো এর মধ্যে তোমরা একটু দেখে নাও সবাইকে ভিডিওর মধ্যে আর কি। আর সবাই এক এক করে পায়েস খাইয়ে খাইয়ে আমার পুরো সত্যিকারে পেট ভরে গেছিলো, মানে এক চামচ খেতে খেতে, কারণ একটু বেলা হয়ে গেছিলো না, টিফিনটা অনেকটা করেছিলাম, আমার পেটটা খুবই ভরা ছিল। তারপরে এবারে মা আসবে, এবার মায়ের পালাম, মায়ের হয়ে গেলে তারপরে এবার আমি খেতে বসবো, আর ওদেরকে একটু খাইয়ে দেবো, কারণ ওরা ওয়েট করেছিলো, আর মানবি পাশ দিয়ে প্রচুর বকবক বকবক করে যাচ্ছিলো, কারণ প্রচুর কথা বলে, ও ভাবছিলো পরপর এগুলো কী হচ্ছে রিচুয়ালস, যেহেতু ওরা বাচ্চা ওই ব্যাপারগুলো অতটা বোঝে না এই আর কি। তো মা এখানে আমাকে একটু গিফট করলো, আর একটা মজার ব্যাপার হয়েছে, সবাই বলছিল যে মানে মানে মামার ছেলেকে ফার্স্টে খাওয়া দেয়, কিন্তু মানুষ বলছে কেন আমাকে খাওয়াবে না, ধর ওকে তো এত কিছু বলা যায় না, তো যাই হোক মানবীকে পরেই খাওয়ালাম, তো যাই হোক ওকে। আমাদের এখন আশীর্বাদ পর্ব শেষ, এখন হচ্ছে দুজনকে খাওয়াবো, দেখা যাচ্ছে চলো খেয়ে দেবো, একটু পরে আসছি, এখন টাটা। সো হ্যালো এভরিওয়ান, গুড নুন সবাইকে, তো অনেকদিন পর তোমাদের ব্লগে দেখা হচ্ছে, তো এতক্ষণ ধরে ইন্ট্রো দিতে পারিনি, আর আমি এখনো খাবার থালা নিয়ে বসে আছি, ভাবলাম যে এই সময়টা বসে একটু কথা বলি। হ্যাঁ যাই হোক, এবার একটু খাওয়া দাওয়া করবো, দেখতে পাচ্ছ আমি খাবার টাবার নিয়ে বসে আছি অলরেডি। হ্যাঁ তুমি ছেড়ে নাও, হ্যাঁ না খেয়ে নাও, চলে যাও খেয়ে নাও। যাই হোক, তো আজকে হচ্ছে মানে এটা হচ্ছে আমার 7 মাসেরই লাস্টের দিকে অ্যাকচুয়ালি, আমার মামা শ্বশুররা দিল, তো অনিরুদ্ধ দুই মামা মিলে আমাকে আজকে ভাত, তুমি নাড়িতে ফেলেছো কেন, যা ভিডিও করছিলাম। সো যেটা বলছিলাম আর কি, আসলে বাড়িতে সবাই আছে তো কথাবার্তা এদিক ওদিক একটু হয়ে যাচ্ছে, তো যাই হোক, তো এটা হচ্ছে আমার 7 মাসেরই আর একটা মানে 7 পর্ব আর কি, এটা হচ্ছে অনিরুদ্ধের মা বাড়ির তরফ থেকে আমাকে দিয়েছে, তো ও দুই মামা মিলে, তো সব দুই মামা বলতে ছোটো মামা তো এখানেই থাকে আমাদের কাছে, ছোটো মামা এসেছিলো, আর মাসিরা দুই মাসি মিলেও একসঙ্গে সবাই মিলে দিয়েছে, মানে ছোটো মাসি, মেজ মাসি আর দুই মামা মিলে এই 7টা দিয়েছে, আর একদম ঘরোয়া ছোটো করে, দেখতেই পারলে তোমরা, সেরকম কাউকে বলা হয়নি। তো এইটা যে পুরোটাই পড়ে আছে, এটাই পুরো সেটটা পুরো দিয়েছে হচ্ছে তোমার ছোটো মামা বড়ো মামা মিলেই, তো যাই হোক খুব সুন্দর শাড়িটা হচ্ছে, আমার পছন্দ হয়েছে, আর অনেক কিছু আয়োজন হয়েছে, তো
যাই হোক এটা আর কি আমার ভালো লাগছে। তো এখন চলো খেয়ে নিই, তারপর খেয়ে দুটো আবার তোমার সাথে কথা বলছি। আমার খাওয়া দাবার পর্ব শেষ, তো এরকম দেখো না তোমরা পুরো কমপ্লিট। আর অনেক কিছু আমি খেতে পারিনি, আর সব লাইটসগুলো অফ করে দিয়েছি, মানে এত গরম লাগছে আর কি বলবো, আজকে বীভৎস গরম বীভৎস। যাই হোক আজকের দিনটা খুব সুন্দরভাবে এভাবে কাটলো, তো সবাইকে দেখাতে পারলাম না, মানে সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আর আমার শ্বশুরবাড়ি থেকে সবাই মানে কী বলবো মানে খুব চটজল সব কিছু, অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে আজকে, তো ওই জন্য কাউকে ঠিক করে মানে ওই ছবিটা আমি দেখাতে পারিনি। আর আজকে প্রচুর ব্যস্ত ছিলাম আর সবাই অ্যাকচুয়ালি, তো এই আর কি রান্না বান্না নিয়ে আর সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। সো এবার ড্রেস চেঞ্জ করবো আর পাচ্ছি না, আর রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিলো, আর পুত্রের রান্না মাই মাই করেছিলো, আমি সব যোগাযোগ করে দিয়েছিলাম, রেডি করেছিলাম, আর পুত্রের রান্না ছোটো রান্না করেছিলো, তো এই আর কি পুত্রের রান্না সত্যি সুন্দর হয়েছিল। ঘরোয়া রান্না যেমন হয় আর কি, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর পায়েস ভাজাভুজি এগুলো সব ওগুলো আমার শাশুড়ি করেছিলো, আর এখন শ্বশুরমশাই আসলো, উনি খেতে বসেছে, সবাই খেতে বসেছে, আর এই আর কি। চলো ব্লগ যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটু ব্লগ, সেরকম কিছুই দেখাতে পারিনি, যেটুকুনি দেখি তোমাদেরকে তুলে ধরেছি আমি, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, অনেক জায়গায় আমার নিমন্ত্রণ আছে, সেই ব্লগগুলো তোমাদেরকে আসবে শেয়ার করবো আমি অবশ্যই। তো চলো টাটা বাই, নেক্সট ব্লগে খুব শিখিয়ে দেখা হচ্ছে, টাটা। সবাই আমাকে মেসেজ করো, আর আমি সুস্থ থাকি, আর যাকে নিয়ে আসছি যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, যেই আসো বয় আর গার্ল মানে ছেলে আসো মেয়ে আসো সুস্থ আসো। তো তো আমার ছেলে মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সব একটু একটু ছেলে চাইছে, যেটা সবার মোটামুটি হয়েই থাকে, তো যাক যাই আসো সুস্থভাবে আসো এটাই আমি চাই, আর এটাই বলার ছিল। Thank you.